হক পথ সেরাতে মুস্তাকিম সঠিক পথ চাওয়ার জন্য আল্লাহ কাছে সাহায্য চাইতে হবে অনেকে বলে আল্লাহ আমাকে দিবে কিন্তু আমরা চাই না সাইতে জানি না আর সাইল সেটা রাসুল হসেন হসম পূর্ণাঙ্গ তৈরি মতো হয় না আর রাসুল হসম পূর্ণ তৈরি হলে তাও ভিত্তিক হয় নাই বৃত্তি হলে একলাস হয় নাই একলাস হইলে হয় রিজিক হারাম আছে এই জন্য আমাদের দোয়া কবুল হয় না দোয়া কেন কবুল হয় না আমাদের রিজিক যদি হারাম থাকে আপনি যতই দোয়া করেন দোয়া কবুল হবে এই জন্য রিজিক হালাল হইতেব আর দাও দোয়া করে তরিগুড়ি করা যাবে না এবং দোয়া করে আপনি নির্দেশ হওয়া যাবে না যাই হোক এখানে সকল কাজে আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য প্রার্থনা করা মোমিনদের কর্তব্য তেমনি তাকুয়া বা আল্লাভি অর্জনের জন্য আল্লাহ রবুল আলমিনের সাহায্য চাইতে হবে যেমন

কি লাগাইতে এই বেনে যদি আমরা সররাকি তাহলে আমার তার অবশ্যই আল্লাহ বীতি পয়দাবে আর দোয়া করতে হবে আল্লাহুম্মা নিআসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাহ ওয়াল গিনা হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত ফরজ গারিতা ও নৈতিক পবিত্রতা এবং সচ্ছলতা অন্যের অমুখপিখিতা প্রার্থনা করছি এটা হাদিসটা পাবেন মুসলিম হাদিস নম্বর সাতাশশো একুশ ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার আঠারোশো বত্রিশ মেশকাত হাদিস নম্বর দুই হাজার চারশো চৌরাশি নম্বর হাদিস আরেকটি হাদিসে আসছেন জাল আল্লাহর আল্লাহ আউজুবি কা মিনাল আজলি ওয়াল কাসালি ওয়াল জুবনী ওয়াল বহলি ওয়াল

কাপুরুষতা কিপনতা বাধ্যকতা কবর হতে হে আল্লাহ আমার আত্মাকে দান করুন একে পবিত্র করুন আপনি শ্রেষ্ঠ পবিত্রকারী আপনি তার অভিভাবক ও প্রভু হে আল্লাহ নিচ্ছে আমি আপনার নিকট আশ্রয়শাস্ত্রী এমন ইলম হতে যা উপকার করে না এমন অন্তর হতে যা ভয় করে না এমন আত্মা হতে যা তৃপ্তি লাভ করে না এমন দোয়া হতে যা কবুল হয় না হাদিসটা পাবেন মুসলিম শরীফ সাতাশশো বাইশ নাসাই পাঁচ হাজার চারশো আটান্ন মেসকাত দুই হাজার চারশো ষাট নম্বর অন আছে আল্লাহ মি ইনিয়াস আলু কাফি সাফারিন হাজা বিরুয়া অমিনাল আমলিমা তারা হে আল্লাহ আমরা এই সফরে আপনার নিকট নেকি তাকুয়া চাই আর আপনার ফসন্দিনীয় আমল চাই হাদিসটা পাবেন মুসলিম শরীফ তেরোশো বিয়াল্লিশ আবুদাউদ্দ ছাব্বিশশো এক তিরিমিজি তিন হাজার চারশো সাতচল্লিশ দুই হাজার চারশো বিশ সুতরাং তাকুয়া অন্বেষণ করার জন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ রবুল্লা আলমী আমাদের সকল দিনী ভাইকে সকলকে আমাকে সহ আগে পাক আমাকে তাকুয়া অন্বেষণ তাকুয়া জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো আল্লাহ রবুল আলামিন আগে আমাকে মানার তৌফিক দিও আল্লাহ কেমতের মাত্র যে এরকম না হয় হাঁসের মাঠে জাহান নাম মধ্যে যাতে হাসর জাহান নামের সামনে যাতে নারীগুরি সামনে আমি অপমান অপদস্থ না হয় আল্লাহ যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো আগে আমাকে আমল করার তৌফিক দাও আমার আমার আহাল পরিবারকে আমল করার তৌফিক দাও যারা শুনবেন যেসব শ্রোতাটা শুনবেন আল্লাহ তাদের অন্তরে তুমি নরম করে দাও তারা এই আমল করার তৌফিক দাও যা রব্বুল আলমিন আমাদের সকলকে একমাত্র তাকুয়া ভিত্তিক এবাদত করার তফিক দাও আমাদের অন্তকে তাকুয়া দিয়ে পরিপূর্ণ করে দাও আমাদের অন্তকে খ্লাস দিয়ে পরিপূর্ণ করে দাও আমার অন্তকে একমত্র তোমার ভয় দিয়ে পরিপূর্ণ করে দাও আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ আমাদেরকে কবুল করো আমি